শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার মরহুম ইউসুফ আলী সম্বন্ধে বলার জন্য আহ্বান জানাচ্ছি। ওনারই সাথে সহযোদ্ধা, ওনার অধীনে যিনি মুক্তিযুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফেরদৌস। মোহাম্মদ ইউসুফ আলী সাহেব কমান্ডার ছিলেন। হরিণে ইউথ ক্যাম্প থেকে যখন আমাদেরকে হায়ার ট্রেনিংয়ের জন্য আসামের রম্পিনগরে নিয়ে যাওয়া হলো, ওখানে গভীরতে আমরা পৌঁছার পরে আমাদেরকে ইন্ডিয়ান আর্মিরা রিসিভ করলো। রিসিভ করলে তখন তারা আমাদেরকে 5টি কোম্পানিতে ভাগ করলো, আলফা, ব্রেভো, চার্লি, ইকো, ডেল্টা। আমাদেরকে দিল ব্রেভো কোম্পানিতে। ট্রেনিং পিরিয়ডে ওখান থেকে বেসে আমাদের কমান্ডার করলো এই ইউসুফ আলী সাহেব, উনি চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র ছিলেন। ওখান থেকে আমরা ওনার নেতৃত্বে আমাদের এলাকায় এসে পৌঁছলাম। এলাকায় এসে পৌঁছার পরে প্রায় 2 দিন বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় নিয়েছি। আশ্রয় নেওয়ার পরে আমরা জোরামতল রাস্তা ঢাকা চট্টগ্রাম রোড থেকে 3 মাইল গভীরে পাহাড়ের ভিতরে আমরা একটা ক্যাম্প তৈরি করি। আমাদের মূল কাজটা ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এটা ছিল বাংলাদেশের প্রবেশদ্বার। পাকিস্তান আর্মিরা অস্ত্র, গোলা বারুদ, খাদ্য, রসদ এবং তাদের আর্মিদের আসা যাওয়ার একমাত্র পথ ছিল এটা। আমাদের কাজ ছিল এই পথে তাদেরকে ডিস্টার্ব করা, যেহেতু আমরা খুব ক্ষুদ্র অস্ত্র ছিল আমাদের, তাদের সাথে আমরা কোনো অবস্থাতে পেরে উঠবো না, তাদের হেভি অস্ত্রের সামনে আমরা টিকতেও পারবো না। এ কারণে আমাদের অবস্থান ছিল দূর থেকে তাদেরকে আক্রমণ করে আমরা ছুটে যাব। এরপরে আমাদের এই এলাকার বিভিন্নভাবে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে একটা পরিবেশ তৈরি করতে চাইছিল পাকিস্তানের পক্ষে। আমরা তাদের বিভিন্ন জায়গায় অপারেশন করেছি। এই এলাকায় একটা চা বাগানের মধ্যে পাকিস্তানি আর্মিরা ছিল, বিভিন্ন ইয়া থেকে মানুষজন এনে, মহিলা এনে তারা অত্যাচার করতো, ভোগ করতো। আমরা তাদেরকে আক্রমণ করেছি। ইউসুফ আলী সাহেব অত্যন্ত শিক্ষিত এবং আর্জিত এবং ধীর স্থির সম্পন্ন একজন কমান্ডার। আমি একটা কথা বলি, এই প্রসঙ্গে হঠাৎ একদিন সিদ্ধান্ত হলো যে এই এলাকায় যারা স্বাধীনতা বিরোধী আছে এবং তারা বিভিন্নভাবে এই মানুষকে বিভ্রান্ত করেছে, এরকম 10 জন লোককে ডাইরেক্ট শ্যুট করার সিদ্ধান্ত নিল। তখন সবাইয়ের মধ্যে আমাদের এলাকার শালম চৌধুরী ছিলেন, ওনার নামও ছিলেন এই 10 জনের মধ্যে। আমি ওনার কাছে আর্জি করলাম যে ইউসুফ আলী ভাই, উনি তো অত্যন্ত ভালো মানুষ, শালম চৌধুরী সাহেব, উনি যদিও মুসলিম লীগ করেন কিন্তু এলাকায় মুক্তিযুদ্ধের বিভিন্ন ইয়ার মধ্যে ওনার যথেষ্ট অবদান আছে এবং মানুষকে উনি কোনো অবস্থাতেই ক্ষতি করেনি, তাহলে আমরা ওনাকে কেন
বড় ফেরদৌস, হ্যাঁ তুমি এটা কি বলতেছো, সবাই রিপোর্ট দিচ্ছ আমি যে না আপনি সরজমিন এটা তদন্ত করেন, তদন্ত করার পরে যদি অপরাধী হয়ে তাহলে ওনাকে হত্যা করেন, আমাদের আপত্তি নেই। উনি আমাদের কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা রিসিভ করছেন এবং রিসিভ করার পর উনি এটা তদন্ত করছেন, তদন্ত করে দেখছে যে যে আমরা যেটা বলছি এটাই রাইট। শেষ পর্যন্ত ওনাকে হিট লিস্ট থেকে ওনার নাম বাদ দিয়ে গেলাম এবং এর ভিতরে আরও কয়েকজনের আমরা হত্যা না করে ডাইরেক্ট তাদেরকে কান কেটে দিয়েছি, যারা মৃত্যুর আগ পর্যন্ত এই স্বাধীনতা বিরোধিত করার জন্য চিরদিন এটা তিলে তিলে দগ্ধ হয়েছে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, পরিবারের কাছে তারা ঘৃণিত ছিল। তার এই বিভিন্ন সিদ্ধান্তের কারণে অনেক উত্তেজিত, অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। অনেক সময় আমরা এক সময় হাজির যুগে পার হয়ে যাচ্ছি, মগরিবের সময় একুলে পার হয়ে যায়, এমন সময় অর্ধেক পা একুলে রয়ে গেছে, অর্ধেক একুলে রয়ে গেছে, এমন সময় পাঞ্জাবে বিরাট একটা বড় চলে এসছে। আমাদেরকে উনি রক্ষা করছে এটা ওনার তড়িৎ সিদ্ধান্ত কেনার, উনি সাথে সাথে যারা পাশে ছিল তাদেরকে বলছে স্টপ, তোমরা কোনো ফায়ার করতে পারবে না। শেষ পর্যন্ত ওনার তড়িৎ সিদ্ধান্তের কারণে আমরা পুরো বেসটা ওই দিন রক্ষা পেয়েছি। এভাবে উনি স্বাধীনতা এই 9 মাস অত্যন্ত বীরত্বপূর্ণভাবে তার অবদান রেখেছেন। আমরা তার এই স্মৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজ থেকে গত 2 বছর আগে উনি ইন্তেকাল করেছেন, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মোহাম্মদ রুস্তম আলী এর প্রতীক, ওনার ছোট ভাই ইউসুফ আলী সাহেব যিনি আমার কমান্ডার ছিলেন, রুস্তম আলী সাহেব এবং তার ছোট ভাই ইউসুফ আলী সাহেব এবং বড় ভাই মোহাম্মদ আলী সাহেব, ছোট ভাই রমজান আলী, মহান স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান অবিস্মরণীয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।